কমন মিস্টেকস ইংলিশে স্বাগতম পার্ট সিক্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম সেভেনটি নাইন ফন্ড অফ মানে হচ্ছে পছন্দ করা বা আসক্ত আসক্ত হওয়া এর সাথে সবসময় আইনযুক্ত ফর্ম হবে যেমন শি ইজ অলওয়েজ ফন্ড ফন্ড টু টক একটু রং সেন্টেন্স তার রাইট সেন্টেন্সটা হবে শি ইজ অলওয়েজ ফন্ড অফ টকিং নাম্বার এইটটি এইটটি হচ্ছে ইনসিস্ট অন ইনসিস্ট অন হতে হচ্ছে স্বনির্বোধ করা বা জিত করা এর সাথে সবসময় কী হবে আইনজীবী যুক্ত হবে অনেকে আমরা বলে থাকি হি ইনসিস্টেড টু গো টু লন্ডন এটি একটি রং সেন্টেন্স হি ইনসিস্টেড অন গোয়িং টু লন্ডন অন গোয়িং টু লন্ডন নাম্বার এইটি ওয়ান অবজেক্ট টু মানে হচ্ছে আপত্তি করা এর সাথে আইনজী যুক্ত হবে অবশ্যই আমরা সবগুলো এখন আমরা আইনজী যুক্ত যে ফর্মগুলো অর্থাৎ ইনফিনিটিভ ছাড়া এইগুলো আমরা দেখতেছি যেমন আই অবজেক্ট টু আই অবজেক্ট টু বি ট্রিটেড লাইক দিস এটা হচ্ছে রং সেন্টেন্স টু সেন্টেন্সটা হচ্ছে আই অবজেক্ট টু বি ইং ট্রিটেড লাইক দিস নাম্বার এইটি টু প্রিভেন্ট ফ্রম প্রিভেন্ট ফ্রম মানে হচ্ছে বিরত থাকা বা নিবৃত করা এর সাথে অবশ্যই যুক্ত হবে আমরা রং সেন্টেন্সটি হলো এরকম বলে থাকি দ্য দা রেইন প্রিভেন্টেড মি টু গো দ্য রেইন প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং ফ্রম গোয়িং তো আমরা জানি যে এখানে যে ভাবটা হবে তার সাথে আইনজি যুক্ত হবে নাম্বার এইটটি থ্রি সাকসিড ইন সাকসিড ইন মানে হচ্ছে কৃতকর্ম বা সফল হওয়া এর সাথে আইএনজি যুক্ত হবে যেমন হি সাকসিডেড টু গেইন দ্য প্রাইজ তো এটা রং সেন্টেন্স তেমন রাইট সেন্টেন্সটি হবে এ হি সাকসিডেড ইন গেইনিং দ্য প্রাইজ গেইনিং দ্য প্রাইজ নাম্বার এইটি ফোর থিঙ্ক অফ মানে হচ্ছে বিবেচনা করা বা ভাবা এর সাথে সবসময় আইনজীবী যুক্ত হবে যেমন আই রং সেন্টেন্স হচ্ছে আই অফেন থিঙ্ক টু গো ইংল্যান্ড তো রাইট সেন্টেন্স হচ্ছে যে থিঙ্ক অফ থাকলেই আই অফেন থিঙ্ক অফ গোয়িং টু ইংল্যান্ড রাইট সেন্টেন্স নাম্বার এইটি ফাইভ টায়ার্ড অফ টায়ার্ড অফ মানে হচ্ছে তক্ত বিরক্ত বা ক্লান্ত তার সাথে হচ্ছে আইনজীবী যুক্ত হবে দ্য কাস্টমার গ্রেও টায়ার টু ওয়েটিং রাইট সেন্টেন্স ইজ দ্য কাস্টমার গ্রেও

অ্যাভয়েড অ্যাভয়েডের পরে এড়িয়ে চলা বা পরিহার করা পরিহার করা এর সাথে আইনজুক্ত যেমন ইউ ক্যান নট অ্যাভয়েড টু মেক এখানে হবে ইউ কান্ট অ্যাভয়েডিং একটা ব্যাখ্যা এরকম হতে পারে হেল্প পরেও জিরান বসে যেমন আই কান্ট হেল্প লাফিং আই কান্ট হ্যাভ হেল্প নাম্বার এইটির এইট ইনজয় ইনজয় হচ্ছে উপভোগ করা বা আনন্দ করা বা আনন্দ লাভ করার সাথে আইনজয় হতে পারে যেমন আই ইনজয় প্লে আই এনজয় টু প্লে এ গেম অফ ফুটবল আই এনজয় প্লেইং অফ প্লেইং এ গেম টু ফুটবল তো আমরা এই দেখলাম যে এই সমস্ত আসলে অ্যাপ্রুপিড প্রিপারেশনের পরে সবসময় যদি ভাব থাকে তার যেমন ফন্ড অফ ইনসিস অন অবজেক্ট টু এই জিনিসগুলো প্রিভেন্ট ফ্রম হ্যাঁ এই জিনিসগুলো সাকসিড ইন তারপর হচ্ছে থিঙ্ক অফ এই জিনিসগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে যে সমস্ত ভার্বের পরে সাধারণত ফর্ম যুক্ত হবে এরপরে যেমন আরো কিছু শব্দ যেমন আছে সেগুলো হচ্ছে যেমন নাইন যেমন লাইকের পরে লাইক মানে পছন্দ করা বা ডিসলাইক মানে অপছন্দ করা এই ভার্ভ দুটির পরেও ইনফিনিটিভ বা জিরান বসতে পারে যেমন হি লাইকস রিডিং ইংলিশ বুক অথবা বলা যেতে পারে হি লাইকস টু রিড ইংলিশ বুকস নাম্বার এইটি নাইন এক্সকিউজ এক্সকিউজের মানে ক্ষমা করা এর সাথে আইএনজি যুক্ত হতে পারে প্লিজ এক্সকিউজ মি টু বি সো লেট শুদ্ধ ভাষা সেন্টেন্সটি হবে প্লিজ এক্সকিউজ মি এক্সকিউজ মাই বিইং সো লেট প্লিজ এক্সকিউজ মি ফর বিইং সো লেট এইভাবে বলা যেতে পারে নাম্বার নাইনটি ফিনিশ ফিনিশ শব্দের অর্থ হচ্ছে এর সাথে আইএনজি যুক্ত হবে যেমন হ্যাব ইউ ফিনিশ টু স্পিক অথবা বলা যেতে পারে হ্যাভ ইউ নট ফিনিশড স্পিকিং কিভাবে বি ইং বিং শব্দ বা হচ্ছে আরম্ভ করা বা শুরু করা ভারটির পরে ইনফিনিটিভ বা জিরান বসতে পারে যেমন সি বিগান টু স্পিক বা সি বিগান স্পিকিং নাম্বার নাইনটি ওয়ান গো অন গো অনের সাথে আইনজীবী যুক্ত ফর্ম যুক্ত করে যেমন দ্য মিউজিক ওয়েন্ট অন টু

দ্য ডোর নাম্বার নাইনটি থ্রি প্র্যাকটিস প্র্যাকটিসের সাথেও আই এনজি যুক্ত হতে পারে ইউ মাস্ট প্র্যাকটিস টু স্পিক ইংলিশ আমরা রাইট সেন্টিস হবে ইউ মাস্ট প্র্যাকটিস স্পিকিং ইংলিশ নাম্বার নাইনটি ফোর নাইনটি ফোর রিমেম্বার রিমেম্বরের সাথেও আইএনজি যুক্ত হতে পারে আই রিমেম্বার টু হ্যাভ সিন হিম রাইট সেন্টিস ইজ দা আই ডন্ট রিমেম্বার সি হিম আই ডিমেম্বর রিমেম্বার ইং হিম

এটা রং সেন্টেন্স রয়েল সেন্টেন্স দা উইন্ড হ্যাজ অলমোস্ট স্টপ ব্লয়িং তো আমরা এই পেজটা আরেকবার রিভিউ করি যে আসলে কয়েকটার সাথে আইএনজি যুক্ত ফর্ম যুক্ত হতে পারে যেমন এক্সকিউজের ক্ষেত্রে আইএনজি ফর্ম ফিনিশ ফিনিশের ক্ষেত্রে আইএনজি ফর্ম হতে পারে তারপরে বিং থেকে হতে পারে গোয়ানে হতে পারে গোয়ানের সাথে আইএনজি যুক্ত হতে পারে মাইন্ডে আইএনজি যুক্ত হতে পারে প্র্যাকটিসে হতে পারে রিমেম্বারে হতে পারে রিক্সের সাথে হতে পারে স্টপের সাথে হতে পারে তো এই এই যে এই শব্দগুলো অর্থাৎ ইনফিনিটিভ ছাড়া যে ভাবগুলো এই ভাবগুলোর সাথে যে যুক্ত হয় এই জিনিসগুলো আমাদের অল টাইম মনে রাখতে হবে আমরা এইগুলো প্র্যাকটিস ইনশাল্লাহ করব নাম্বার 97 সেভেনের আগে একটি একটু ব্যাখ্যা হলো গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করে এরপরও জিরান বসে জিরান জানি ভার্ব প্লাস আইএনজি হি আপ স্মোকিং জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি

সেইং সুনির্দিষ্ট কিছু ফ্রেজের ক্ষেত্রে আইনজীবী যুক্ত হতে পারে তো আমরা অ্যাডজেটিভের ক্ষেত্রে জানলাম বিজি ওর্থ এই সমস্ত এর ক্ষেত্রে হচ্ছে হতে পারে যেমন গিভ এর ক্ষেত্রে হতে পারে হ্যাঁ তো হ্যাভ ডিফিকাল্টি ইন হ্যাভ ডিফিকাল্টি ইন এর সাথে আইনজীবী যুক্ত হতে পারে হি হ্যাজ নো ডিফিকাল্ট টু ডু ইট হি হ্যাজ নো ডিফিকাল্টি ইন ডুইং ইট ইন ডুইং ইট হ্যাভ দ্য প্লেজার অফ হ্যাভ দ্য প্লেজার অফ এর সাথে আইনজীবী যুক্ত হতে পারে যেমন আই হ্যাড দ্য প্লেজার টু মিট ইউ হি মিট হিম তো রাইট সাইন্টিসটি হল আই হ্যাড দ্য প্লেজার টু মিটিং হিম তারপরে টেক প্লেজার ইন মানে আনন্দ পাওয়া এরপরও জিরান বসতে পারে যেমন হি টেক্স গ্রেট প্লেজার ইন হেল্পিং দ্য প একশো এক ইটস নো নো ইউজ এর সাথে আইনজী যুক্ত হতে পারে মূল বা মূল্য বা লাভ নেই ইটস নো ইউজ টু ক্রাই লাইক এ ব্যাবি শুদ্ধটি হলো ইটস নো ইউজ ক্রাইং লাইক দ্য ব্যাবি নাম্বার একশো দুই ইরস নো গুড কাজে না লাগা বা মানে না থাকা এর সাথে এনজি যুক্ত হতে পারে যেমন নো গুড 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 টু অ্যাট অ্যাট ওয়ান্স ওয়ান্স এইগুলো আমরা প্রিপেন ফ্রেজ বা আমরা এইগুলো খেয়াল করবো যেই ফ্রেজগুলোর পরে সব সবসময় ভাববে আইএনজি বসতে পারে যেমন লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু মানে প্রতীক্ষা করা বা আশা করা যেমন আই লুক ফরওয়ার্ড টু সিং হিম এখানেও কিন্তু রাইট সেন্টেস হলো টু সি ব্যবহার করলো এখানে হবে টু নো হার্ম ইন অর্থাৎ কোনো দোষের না সেই ক্ষেত্রেও কিন্তু আইএনজি যুক্ত হতে পারে নো হার্ম ইন ভিজিট হিম নাও দেস নো হার্ম ইন ভিজিটিং হিম ইন ভিজিটিং হিম নাও আমরা পরবর্তীতে এগুলো অনুশীলনের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করবো যে কীভাবে এগুলো আমরা মনে রাখতে পারি নাম্বার একশো পাঁচ ওয়ান জিরো ফাইভ এক্ষেত্রে আমাদের যেটা হলো যে ডিড ডিড এর পরে টু ব্যতীত ইনফিনিটির পরিবর্তে ব্যবহার করে ব্যবহার করতে হয় বা প্রশ্ন জিজ্ঞাসা করতে গেল যেমন ডিড ইউ টু স্কুল এটা তো আমরা জানি যে ডিড ইউ টু স্কুল এস্টারডে তো এখানে যদি আমরা প্রশ্ন করি তাহলে ডিড ইউ গো টু মূল ফর্মটা হবে গো টু স্কুল স্টারডে নেতিবাচক তৈরি করতে যেমন আই ডিড নট ওয়েন টু স্কুল তো সেক্ষেত্রে ইতিবাচক হচ্ছে আই ডিড নট গো টু স্কুল এ স্টার্টে আচ্ছা বিশ্লেষণ হচ্ছে এরকম যে ডিট অক্সলির ভারটির পরে টু ব্যতীত প্রেজেন্ট ইনফিনিটিভ অবশ্যই ব্যবহৃত হবে পাস্ট টেন্স নির্দিষ্ট কোনো কিছু থাকবে না ডিট দ্বারা যদি প্রশ্নগুলো ও উত্তরগুলো সর্বদা পাস্ট টেন্সে হয় যেমন ডিড ইউ সি দ্য পিকচার ইয়াস আই দ্য পিকচার এটা ডিট যদিও পাস্ট ফর্ম দেখো সি হচ্ছে মূল ফর্মটি বসছে ইয়াস আই দ্য পিকচার ইয়েস আই ডিট এটা বলতে পারে নাম্বার একশো ছয় ডাজ এর পরে টু ব্যতীত ডাজ এর পরে টু ব্যতীত ইনফিনিটিভ এর পরিবর্তে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করতে হবে কি করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করতে হবে যেমন ডাজ গার্ডেন ডাজ গার্ডেন না ওয়াটার দ্য ফ্লাওয়ারস ওয়াটার দ্য ফ্লাওয়ারস তো এইটা আমাদের একটু মনে রাখতে হবে ডাজ দ্য সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হবে নেতিবাচক দ্য ম্যান ডাজ নাট ওয়াটার ফ্লাওয়ার দ্য ম্যান ডাজ নট ড নটের পরে যে সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার ফর্ম আমাদের এটা ব্যবহার করতে হবে ডাজ ভাবটির টু ব্যতীত প্রেজেন্ট ইনফিনিটিভ অবশ্যই ব্যবহৃত বর্তমান নির্দেশক থার্ড পার্সন হবে না একটি ব্যাখ্যা হচ্ছে ডাজ দ্বারা শুরু শব্দটির প্রশ্নটির উত্তরে সর্বদা প্রেজেন্ট টেন্স থার্ড পারসন হবে যেমন ডাজ হি লাইক দ্য সিনেমা ইয়েস হি লাইকস দ্য সিনেমা এখানে আমরা অ্যান্সারের ক্ষেত্রে লাইকস ব্যবহার করব। অথবা হি ডাজ এরপরে মডেল কিছু আছে যেমন ক্যান মাস্ট ইত্যাদির পরে টু ইনফিনিটিভ পরিবর্তে থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করতে হবে যেমন হি ক্যান স্পিক হি ক্যান স্পিক্স ইংলিশ ওয়েল আমরা এখানে মনে রাখতে হবে যে হি ক্যান স্পিক্স স্পিক ইংলিশ ওয়েল তবে মডেল একজন ভালো যেমন ক্যান মাস্ট মে শ্যাল উইল এদের পরে টু ব্যতীত টু ব্যতীত ইনফিনিটিভ অবশ্যই ব্যবহৃত হবে বর্তমান নির্দেশক থার্ড পারসন হবে না এবং টু ব্যতীত যদি টুন ব্যতীত হয় আই মাস্ট গো এরকম পরে অর্থাৎ প্রেজেন্ট ফর্মটি ব্যবহৃত হবে ধন্যবাদ সবাইকে